হোটেলে এক নারী পুলিশের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এক ডেপুটি পুলিশ সুপার। তার সেই ধরা পড়ার দৃশ্য সিনেমার গল্পকেও হার মানাবে। বলা হচ্ছে, কৃপাশঙ্কর নামে ওই পুলিশ কর্মকর্তা পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরার বদলে তিনি একটি হোটেলে যান, সঙ্গে ছিলেন এক নারী কনস্টেবল। হোটেলে ঢুকেই কৃপাশঙ্কর তার নিজের অফিসের মোবাইল বন্ধ করে দেন। এদিকে স্বামীর খোঁজ না পেয়ে ওই সার্কেল অফিসারের স্ত্রী পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। খোঁজ খবর নিয়ে জানা যায়, একটি হোটেলে ঢোকার পরই মোবাইল বন্ধ হয়ে গেছে। বিপদের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে ওই হোটেলে পৌঁছায় স্থানীয় পুলিশ। কিন্তু কোনো ধরনের বিপদ নয়, বরং আপত্তিজনক অবস্থায় নারী পুলিশ সদস্যের সঙ্গে পাওয়া যায় ওই সার্কেল অফিসারকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও তাদের একসঙ্গে হোটেলে প্রবেশ করতে দেখা যায়, আর এটি পরবর্তী তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। মূলত এই ঘটনা 2021 সালের জুলাইয়ের ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। দীর্ঘ 3 বছর তদন্তের পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একেবারে ডেপুটি পুলিশ সুপার থেকে কনস্টেবল বানিয়ে দেওয়া হয়েছে তাকে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, ডিউটি থেকে ছুটি নিয়ে নারী কনস্টেবলের সঙ্গে হোটেলে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা নিয়ে তদন্ত শুরু হয় ওই কর্মকর্তার বিরুদ্ধে। সরকারের কাছে সেই তদন্ত রিপোর্টও জমা পড়ে। তিনি উন্নাওয়ের বিঘাপুরের সার্কেল অফিসার ছিলেন, তবে পরে শাস্তি হিসেবে তাকে সেখান থেকে সরিয়ে গোরক্ষপুরের 26তম প্রভিনশিয়াল আর্মড কনস্টেবলারি ব্যাটেলিয়নের কনস্টেবল পদে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কৃপাশঙ্করকে কনস্টেবল পদে সুপারিশ করে সরকার। পরে পুলিশের এডিজি অবিলম্বে এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি আদেশ জারি করেন। এই ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অমিত হাসান রবিন, কালবেলা।